নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালোই আছেন তো প্রতিদিনেরই মতো আজও আমি একটি মেডিসিন প্রোডাক্টের সম্বন্ধে আলোচনা করতে চলেছি বন্ধুরা আজকে যে মেডিসিনের সম্বন্ধে আলোচনা করব তার নাম হলো মক্স সিভি ছশো ট্যাবলেট বন্ধুরা এই মক সিভি ছশো পঁচিশ ট্যাবলেটটি কোন কোম্পানি প্রস্তুত করে থাকে এবং এর দাম কত এর মধ্যে কি কি কম্পোজিশান দেওয়া আছে এবং এর কাজ কি এই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এই ভিডিওতে তো বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট যে ভিডিওটা স্কিপ না করে দয়া করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো স্কিনের ওপর যে মেডিসিনটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হলো মক্সি সিভি ছশো পঁচিশ ট্যাবলেট বন্ধুরা এই মক্স সিভি ছশো পঁচিশ ট্যাবলেটটি সান ফার্মাসিউটিক্যাল কোম্পানি প্রস্তুত করে থাকে এটি আপনার এক পাতায় দশটি ট্যাবলেট থাকে যার দাম হলো দুশো এক টাকা বন্ধুরা এই মেডিসিনটা আপনারা যে কোনো মেডিসিন দোকান থেকে খুব সহজেই কিনে নিতে পারবেন তো এখন দেখে নেওয়া যাক এই ট্যাবলেটটির মধ্যে কী কী কম্পোজিশান দেওয়া আছে বন্ধুরা এই মক্সিবি ছশো পঁচিশ ট্যাবলেটটির মধ্যে অ্যামোক্সিসিন পাঁচশো এমজি এবং ক্লাবিনিক অ্যাসিড একশো পঁচিশ এমজি কম্পোজিশান দেওয়া আছে তো এখন দেখে নেওয়া যাক এই ট্যাবলেটটি কী কী রোগের চিকিৎসার ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে বন্ধুরা এই মক্সিভি ছশো পঁচিশ ট্যাবলেটটি হলো একটি অ্যান্টিবায়োটিক মেডিসিন এটি আপনার কানের ইনফেকশান যেমন কানের যন্ত্রণা এছাড়া নিমোনিয়া টনসিল ইউরিন ইনফেকশান ব্রঙ্কাইটিস সাইনোসাইটিস স্কিনের ইনফেকশান গলায় ইনফেকশান আপার রেসপিরাটারি ট্রাক্ট ইনফেকশন ব্যাকটেরিয়াল ইনফেকশন রক্তে ইনফেকশন এছাড়া ধরুন আপনার অনেক দিন ধরে জ্বর হয়েছে প্যারাসিটামল খেয়েও সেই জ্বর ছাড়ছে না তো সেক্ষেত্রে ডাক্তারবাবুরা এই অ্যান্টিবায়োটিক মেডিসিনটা রোগীকে প্রেসক্রাইব করে থাকেন এছাড়া ধরুন আপনার অ্যাক্সিডেন্টের কারণে বা কোনো কিছু কারণে কোথাও বড় ধরনের কেটে কুটে গেছে তো সেই কাঁটা ঘাস শুকাতে ডাক্তারবাবুরা এই ট্যাবলেটটি প্রেসক্রাইব করে থাকেন এছাড়া সিজারের পরে বা অপারেশান করার পরে যে কাটাটা হয় সেই কাটাটাকে শুকানোর জন্য এই ট্যাবলেটটি ডাক্তারবাবুরা রোগীকে প্রেসক্রাইব করে থাকেন এটি খুবই একটা ভালো লাভজনক ট্যাবলেট তো এখন দেখে নেওয়া যাক এই ট্যাবলেটটির ডোজ কি হয় এই ট্যাবলেটটির ডোজ একটি করে ট্যাবলেট দিনে দুবার আর বন্ধুরা ডোজের ব্যাপারে আপনারা ডাক্তারের সাথেও পরামর্শ করে নিতে পারেন এটিটি খুবই ভালো ট্যাবলেট অ্যান্টিবায়োটিক এর রেজাল্ট দুর্দান্ত তো এখন দেখে নেওয়া যাক এই ট্যাবলেটটি খাওয়ার কারণে কোনো কিছু সাইড এফেক্ট হতে পারে কি না বন্ধুরা সাইড এফেক্ট সব সিচুয়েশানে হয় না যদি এই ট্যাবলেটটি খাওয়ার পরে আপনার মাথা ব্যথা চামড়া লাল ফুসকুরি অতিসার বমি বমি ভাব বা অন্য কোন যদি সাইড এফেক্ট দেখা দেয় তাহলে সঙ্গে সঙ্গে ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন আর বন্ধুরা একটা কথা বলা খুবই ইম্পর্টেন্ট যে এই মেডিসিনটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর সাথে পরামর্শ করে নিই তবেই এই মেডিসিনটি ব্যবহার করবেন বন্ধুরা এই মক সিভি ছশো পঁচিশ ট্যাবলেটটি সান ফার্মাসিউটিক্যাল কোম্পানির খুব ভালো একটা প্রোডাক্ট এটি আপনারা যে কোনো মেডিসিন দোকান থেকে খুব সহজেই কিনে নিতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুনি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দেবেন আর ভিডিও সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আর এই রকমই ইন্টারেস্টিং ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিও আপনার মিস না হয় তো বন্ধুরা এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ